অনেকদিন পরে বড় স্মার্টফোনের ভিডিও আই মিন এর ভিডিও ট্যাবের ভিডিও আমাদের দেশে কিন্তু ট্যাবের একটা চাহিদা বরাবরই ছিল বাট মাঝে ট্যাব তেমন একটা পাওয়া যেত না রিসেন্টলি দেখা যায় যে মোটামুটি বেশ কিছু ব্র্যান্ডের ট্যাব বাংলাদেশে আসা শুরু করছে অনেকেই লঞ্চ করছে ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের দেশি ব্র্যান্ড একটা দারুণ ট্যাবলেট নিয়ে আসলো এটা বেশ ওয়েল বা ব্যালেন্স একটা প্যাকেজ বলতে পারেন যে প্রাইস পয়েন্ট এসছে লাইক বিশ হাজার টাকার মধ্যে আমরা যেমন ধরনের স্পেকটেশন রাখি তার সবকিছুই আমাদের দেশি ব্র্যান্ডের এই ট্যাবটা ফুলফিল করতে পারছে যেমন ধরুন ভালো একটা বিল্ড কোয়ালিটি সুন্দর একটা ডিজাইন ওরা দিয়েছে প্রসেসর হিসেবে মিডিয়া টেকেলিউ জি রয়েছে যেটা টোয়েন্টি কে অ্যারাউন্ড টোয়েন্টি কে হিসাবে আমি মনে করি ঠিকঠাক দেন বড় সড়ক একটা ডিসপ্লে দিচ্ছে যেখানে রেজলিউশন আমরা ঠিকঠাক দেখছি তো গুছানো প্যাকেজ ও আর একটা জিনিস আছে এটাতে কিন্তু চাইলে সিম কার্ড ব্যবহার করা যায় মানে এটা সেলুলার সো ওরা মোটামুটি সুন্দর একটা প্যাকেজিং এ নিয়ে আসার ট্রাই করছে বাট আমাদের কাজ হলো ভিতরে মানে ডিপ ডাইভ করা যে আসলে এটার অবস্থা কি সে সমস্ত সবকিছু জেনে আপনি আপনার ডিসিশন মেক করবেন নিশ্চয়ই তো এই ট্যাবটা দুইটা ভেরিয়েন্ট বলতে পারেন পাওয়া যায় একটার সাথে শুধুমাত্র ট্যাব পাবেন আর এরকম একটা ফ্লিপ কভার পাবেন কাভারটা সুন্দর

দুইটা ভ্যারিয়েন্টে আপনাদের জন্য এক টাকা ডিসকাউন্ট আছে ওয়ালটনকে থ্যাংকস রিভিউ ইউনিট আমাদের কাছে পাঠানোর জন্য সো ইয়া যেটা ফার্স্টে বলছিলাম ট্যাবের ডিজাইন ভালো লাগছে আমার কাছে খুব বেশি মোটা এমন না আবার একেবারে সুপার স্লিম তাও না রিয়ার প্যানেলে মেটাল এবং এই যে উপরের এই অংশটাতে প্লাস্টিক রয়েছে হালকা একটু জায়গা বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি খারাপ না ভালোই তবে এর যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের পজিশনটা এটা খুব উইয়ার্ড একটা পজিশনে যেটা পার্সোনালি আমার তো ভালো লাগে নাই আপনাদের ভালো লাগতেও পারে সিম কার্ড ব্যবহার করা যাবে হাইব্রিড সিম স্লট রয়েছে এই ট্যাবটিতে ল্যাপটপে একটা জিনিস আমি একটু কমই দেখছি এটাতে মাইক্রোফোন আমরা একটাই দেখতেছি বাট এই ধরনের বড় ডিভাইসগুলোর সাথে মাইক্রোফোন আর একটু বেশি থাকতে পারতো নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন থাকলে ভিডিও কলিং টলিং এর জন্য মিটিং টিং যারা করবেন তাদের জন্য ভালো হয় আর কি স্পিকার দুইটা আছে স্টেরিও সাউন্ড পাওয়া যাবে এই যে নিচের দিকটাতে ওজন পাঁচশো গ্রামের মতো একদম লাইটার যে তাও বলতে পারছেন না আর কি এটার বেজেল এরিয়া আপনাদের কাছে একটু বেশি লাগছে কি আমার কাছে একটু বেশি লাগছে এটা আর ন্যারো রাখলে বর্তমান সময়ে আরো বেশ কিছু আমরা দেখি যদি বলো দাম আরো বেশি হয় যেগুলোর বেজেল এরিয়া আরো বেশি ন্যারো থাকে তো এটা একটু

মনে হয়েছে ডিসপ্লেতে ওরা আরেকটু ফোকাস দিতে পারত মানে হয় কি ট্যাপটা তো অনেক বড় একটা জিনিস তো এটা আমরা দেখিও ডিসপ্লেটাই এইখানে যতটুকু বেটার পাওয়া যায় তত বেশি ভালো লাগে এই সমস্ত জিনিস আর কি ধরনের প্রোডাকশন আছে কিনা আমার জানা নেই ওরা একটা গ্লাস ফ্রিতেই দিয়ে দিয়েছে ওদের বক্সে সব এটা অবশ্যই ব্যবহার করবেন বাই দ্য ওয়ে বক্স কন্টেন্ট কিন্তু বেশ ভালো রকমের এই ছিল যেগুলো আর কি দেখছেন সবকিছুই পেয়ে যাবেন এর বক্সেই এটার ভিজিবিলিটি হ্যাঁ ইনডোরের জন্য ঠিকঠাক আছে ডিরেক্ট সানলাইটে গেলে এটা স্ট্রাগল করে বেশ ভালো রকমেরই বাট শেয়ার দেখা যায় বড় ডিসপ্লে গুলো দেখা যায় লং টাইম জ্বলতে থাকলে গরমও হয় হিট জেনারেট করে বাট এটার ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম ফেস করিনি আমরা একসাথে কয়েক ঘন্টা চললেও ওই ধরনের কোনো সমস্যা ফেস করিনি টাচ রেসপন্স ভালো আর এটা কিন্তু টেন টাচ পয়েন্ট সাপোর্ট করে অর্থাৎ দশটা একসাথে নিতে পারে অ্যান্ড্রয়েড থার্টিনেও নাইন আর এখানে আপনার র্যাম পেয়ে যাচ্ছেন আট জিবি স্টোরেজ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আট জিবি কিন্তু রিয়াল আট এটা ভার্চুয়াল র্যাম না সত্যিকারের র্যাম পাচ্ছেন আর ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে তবে আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে আরো টু টিবি বাড়াতে পারছেন এখানে যাদের স্টোরেজ বেশি দরকার তারা চাইলে মেমোরি কার্ড ব্যবহার করবেন এবং ডেফিনেটলি আপনি ভালো মানে মেমোয়ারি কার্ড ব্যবহার করবেন ওই একদম একশো একদম দুইশো না মিরারে খেলেও জি আমি মনে করি টোয়েন্টি কে অ্যারাউন্ড টোয়েন্টি কে বাজেটের খুবই স্ট্যান্ডার্ড একটা প্রসেসর এবং এই প্রসেসরটা আমরা এরকম বাজেটে স্মার্টফোনে পেলেও বলি বেশ ভালো প্রসেসরই দিয়েছে তো সেই জায়গায় ওরা ট্যাবে দিতে পারছে সেটাও একটা মানে প্রশংসার দাবিদার অবশ্যই এবং এটা দিয়ে ডে টু ডে কাজগুলো ঠিকঠাকভাবে সামলানো যায় ট্যাব যেহেতু এটা টাইম মাল্টি বেশ কিছু কাজ করা আপনার হতে পারে তো সেই কাজগুলো মোটামুটি হ্যান্ডেল করতে পারে এর এইট জিবি র্যাম তারপর এইট জিবি থেকে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল আমি দেখলাম চার পাঁচটা অ্যাপ্লিকেশন ও হ্যান্ডেল করতে পারছে ঠিকঠাকভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে আর কি অন্যদিকে অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফার্স্ট ছিল প্লাস এটা দিয়ে টুকটাক গেমিং টেমিং করা যায় লাইক আপনি চাইলে অ্যাসফল্ট নাইন ওরকম গেম খেলতে মজা পাবেন বেশি যেহেতু জায়েন স্পিন পাশাপাশি আমরা ফ্রি ফায়ার এবং পাবজিও ট্রাই করছিলাম ওগুলো একটা মোটামুটি প্লেয়াবল রেজাল্ট দেয় এই সেম প্রেসার যুক্ত স্মার্টফোনের ক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট বেটার আউটপুট দেখি অপটিমাইজেশনের একটা বিষয় থাকে ট্যাবের সাথে আসলে ওইভাবে হয়তো মানে সিনক্রোনাইজ করার একটা ব্যাপার থাকে তো এটা দিয়েও টুকটাক আর কি আপনি সময় কাটাতে পারবেন বাট যদি ডেডিকেটলি গেমিং এর জন্য চিন্তা করেন এই ট্যাব কিন্তু ডেডিকেটলি গেমিং এর জন্য না সময় কাটানোর জন্য ঠিক আছে মিডিয়া কন্ডিশনের জন্য ঠিকঠাক আছে তবে একটা ট্যাবের পারপাস কিন্তু অন্যরকম হয়ে থাকে

ক্যামেরায় কখনো ভরসা রাখতে হয় না এটা তো আমি দেখি নাই আর হ্যাঁ সেই ম্যাচ রেজাল্ট যেমন আপনারা দেখছেন ওই মানে ওই চলে আর কি কোনো রকম ফ্রন্ট পেসিং ক্যামেরাটা এটা ফাইভ মেগা পিক্সেলের রিয়ার এটা হলো থার্টিন মেগা পিক্সেলের তো ফ্রন্ট পেসিং ক্যামেরা দিয়ে দেখলাম ভিডিও ক্রডিও কলিং এর জন্য ওকে একটা রেজাল্ট দিচ্ছে আর কি এইটা দেন ব্যাটারি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড এম এইচ এর ব্যাটারি ওরা দিচ্ছে যেটা আমার কাছে কম লাগছে টু বি অনেস্ট একটা ট্যাবের জন্য এটা কম হয়ে যায় বিশেষ করে যখন স্ক্রিনটা এত বড় সড়ো হয়ে যায় তো অবশ্যই আরেকটু একটু বড় সড়ো ব্যাটারি দিতে পারত অ্যাটলিস্ট এইট থাউজেন্ড দিলে আমি সন্তুষ্ট থাকতাম

তখন কিন্তু আপনি যদি একটু কমিয়ে রাখেন ওটাই আপনার কাছে স্ট্যান্ডার্ড লাগবে এবং সাউন্ড কোয়ালিটি তখন ভালো পাবেন বলা যায় ওয়াল্টার ওয়াল প্যাট টেন ভালো কিছু ট্রাই করছে এরকম প্রাইস পয়েন্টে এখন এরকম প্রাইস পয়েন্টে যে সমস্ত ট্যাপ পাওয়া যায় তাদের সাথে বা নিতে গেলে দেখবেন যে এরকম সিমিলার রেজাল্ট কেউ একটু পিছিয়ে আছে কেউ হয়তো কিছু কিছু জায়গায় একটু এগিয়ে থাকতে পারে তো সমস্ত কিছু বিবেচনায় ওয়ালটনের এই ট্যাপটাকে আমরা বলতে পারি এরকম প্রাইসে বেশ স্ট্যান্ডার্ড একটা জায়গায় আছে এবং রিকমেন্ড করার মতো চাইলে আপনারা এটাকে চয়েস করতে পারেন তবে যে সমস্ত জায়গাগুলোতে সত্যি ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল ফার্স্ট অফ অল ডিসপ্লেটা আরেকটু বেটার ওরা করতে পারতো হাই রিফ্রেশেড থাকতে পারতো এবং এর যে বেসেলের থিকনেস সেটা একটু কমাতে পারতো আর দ্বিতীয় হলো এর ব্যাটারিটা আরেকটু বড় দরকার ছিল তাহলে আমার মনে হয় এটা নিয়ে কমপ্লেন্ট করার কোনো সুস্থ থাকতো না ক্যামেরা নিয়ে আসলে বলার কিছু নাই কারণ ট্যাবের ক্যামেরা এমনই হয় এটা আমরা জানি এটাতে আমরা অভ্যস্ত জয়া আপনাদের কাছে কেমন লাগছে ওয়াল্টনের এই নতুন ট্যাবলেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কিনছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন প্লাস আপনারা আর কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন সেগুলো কমেন্ট করে জানালে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি খুব শীঘ্রই দেখা যাচ্ছে তাহলে ভালো থাকুন বাই